আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভের বাচ্চা জরায়ুর ভেতরে একটি তরলে পূর্ণ থলিতে অবস্থান করে। এই থলিটির নাম অ্যামনিটিক থলি এবং তরলের নাম অ্যামনিটিক তরল। গর্ভস্থ বাচ্চার সাথে অ্যামনিটিক তরলের গুরুত্ব অপরিসীম, কিন্তু অনেক কারণে এই তরল লিক করতে পারে। আজকের ভিডিওতে তুলে ধরব অকালে অ্যামনিটিক তরল লিক করার কারণ, এর ফলে কী হতে পারে এবং এর প্রতিকারের উপায় সম্পর্কে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। অ্যামনিটিক তরল লিক করার কারণ, পূর্বে এমনটা হয়ে থাকলে আবারও হতে পারে। জরায়ু বা যোনিপথে সংক্রমণ ঘটলে, গর্ভে একের অধিক সন্তান থাকলে, গর্ভবতী নারী ধূমপান, মদ্যপান বা নেশাগ্রস্ত হলে, জরায়ু বৃদ্ধিতে সমস্যা হলে, মায়ের ভুল খাদ্যাভ্যাস, দুর্ঘটনায় পেটে আঘাত পেলে। অ্যামনিটিক তরল লিকের উপসর্গ মনে রাখতে হবে। একটা নির্দিষ্ট সময় ব্যবধানে গর্ভবতী তরল বা পানিটা ভেঙে যাবে এবং সন্তান প্রসব হবে, কিন্তু গর্ভাবস্থায় উল্লেখিত কোনো সমস্যা দেখা দিলে সময়ের পূর্বেই পানি ভেঙে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে অ্যামনিটিক তরল লিক হচ্ছে কি না বোঝা কঠিন, কেননা গর্ভবতী নারীর মূত্র, যোনিস্রাব ও অ্যামনিটিক তরলের মধ্যে তেমন তফাত করতে পারেন না। তাই আগে জানব এগুলোর পার্থক্য। কোনো গন্ধ থাকে না, খুব স্যাঁতস্যাঁতে অন্তর্বাস, অনবরত লিক হওয়া, গোলাপি বা সাদা আভাযুক্ত, স্বচ্ছ হয়। অ্যামনিটিক তরল লিক হলে কি হতে পারে? ডেলিভারি সময়ের অনেক আগে লিক হলে গর্ভপাত বা সন্তানটি মারা যেতে পারে, শিশুর শারীরিক বিকাশে বিঘ্ন ঘটতে পারে, গর্ভবতীর সংক্রমণ হতে পারে, ওকালে সন্তান প্রসব হতে পারে বা এর জন্য সিজার করাতে হতে পারে। অ্যাম্বিলিক্যাল কর্ড সংকুচিত হয়ে বাচ্চা অক্সিজেন ও পুষ্টি ঘাটতিতে ভুগতে পারে। অ্যামনিটিক তরল লিক হলে করণীয়, ভালো করে খেয়াল করুন অ্যামনিটিক তরল কি না, কি পরিমাণ তরল লিক হচ্ছে এবং কবে থেকে তরল লিক হচ্ছে সেটা খেয়াল রাখা, কারণ ডাক্তার জিজ্ঞেস করতে পারে। তরল লিক অবস্থায় যোনিপথে আঙুল বা অন্য কিছু প্রবেশ করা নিষেধ। কখন ডাক্তার দেখাতে হবে? 36 সপ্তাহের আগেই তরল লিক করলে, কারণ এখনও সন্তান প্রসবের সময় হয়নি। টানা তরল লিক করলে, তরলের সাথে সবুজ রঙের কিছু নির্গত হলে, তরল লিক করার সময়ে গর্ভবতীর জ্বর বা জ্বরজ্বর ভাব হলে। অ্যামনিটিক তরল লিকের চিকিৎসা। এই সমস্যা নিয়ে গর্ভবতী ডাক্তারের নিকট গেলে তিনি প্রথমে পরীক্ষা করবেন আসলে তরলটা অ্যামনিটিক তরল কি না। এরপর গর্ভবতীর কততম সপ্তাহ চলছে এর উপর নির্ভর করে চিকিৎসার পরামর্শ দিবেন। যদি গর্ভের বাচ্চার পরিপূর্ণ বিকাশ ঘটে তাহলে সন্তান প্রসব করানো বা সিজারের চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।